সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। তো সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই যে যদি সবার আমার এই আলোচনা ভালো লাগে বা পাঠ ভালো লাগে, তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদেরকে বলি যে অবশ্যই ছোট্ট ছোট্ট একটা যেমন কমেন্ট করো তোমরা, তো মানে যার দ্বারা আমি এগিয়ে যেতে সাহস পাই সেই কমেন্ট অবশ্যই তোমাদের কাছে আমি আশা করছি। তো আমি বেশ কিছুদিন যাবৎ স্বামীজির বই নিয়ে পাঠ করছিলাম, আজকে আমি আবার শ্রীমায়ের জানা অজানা সারদা থেকে পাঠ করছি। তো বেশি কথা না বাড়ি আমি সোজাসুজি পাঠে চলে যাচ্ছি। শ্রীমায়ের কথা নিয়েই আজকের পাঠ। শ্রীমা তখন দক্ষিণেশ্বরে থাকতেন। একদিন মন্দিরে মা ভবতারিণীর জন্য তিনি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে সাত লহর গোড়ের মালা তৈরি করেন। সেগুলি বিকেলে পাথর বাটিতে জল দিয়ে রাখতেই সব ফুটে উঠল। সেই মালা পাঠানো হলো মা ভবতারিণীকে পরানোর জন্য। শ্রী ঠাকুর তা দেখে একেবারে ভাবে বিভোর হয়ে বারে বারে বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী না মানিয়েছে। জানতে চাইলেন কে এমন মালা গেঁথেছে। যখন জানলেন মা সারদা গেঁথেছেন, তখন বললেন, আহা, তাকে একবার ডাক, সে এসে দেখে যাক যে মালা পরে মায়ের কিরূপ খুলেছে, একবার আসুক। তখন সারদা মা মন্দিরের কাছে আসতেই দেখেন সেখানে বলরামবাবু এবং সুরেনবাবু সেদিকেই আছেন। তখন তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলেন। তখন ঠাকুর দেখে বললেন, ওগো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছনে উঠতে গিয়ে পা পিছলে পড়ল, সামনের দিক দিয়ে এসো। শ্রী ঠাকুরের কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। মায়ের সামনে তখন শ্রী ঠাকুর গান ধরেছেন। শ্রী ঠাকুর তার অবর্তমানে অর্থাৎ তার মর্তলীলা শেষে শ্রীমায়ের ভরণ পোষণের কী হবে সে কথা নিয়েও গভীরভাবে ভেবেছিলেন। তিনি ছিলেন ত্যাগী পুরুষ, তবুও তিনি মায়ের কাছে জানতে চেয়েছিলেন যে তোমার চলার মতন কত টাকা হলে তোমার চলবে আর কি। তা মা তখন বলেছিলেন, পাঁচ ছ টাকা হলেই আমার চলে যাবে। তিনি পরে ওই পরিমাণ টাকা বলরামবাবুর কাছে গচ্ছিত রাখলেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে ছ মাস অন্তর 30 টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন। শ্রীমায়ের কোনো রকম অসুবিধায় ঠাকুর খুব বিচলিত হয়ে পড়তেন। যেমন তিনি শ্রীমায়ের মাথা ধরলে অনেক বিচলিত হয়ে যেতেন, বারবার রামলাল দাদাকে বলতেন, ওরে রামলাল দাদা, কেন বলতো ওর মাথা ধরল। শ্রী ঠাকুর কেবল নিজেই তার ওপর সম্ভ্রম ও সৌজন্য প্রকাশ করতেন তা কিন্তু নয়, অপরেও যাতে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে সে বিষয়েও সর্বদা সজাগ থাকতেন। এটা যে তিনি কেবল স্বামী হিসেবে করতেন তা নয়, তিনি জানতেন যদি কেউ স্বয়ং আত্মাশক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেই চরম অকল্যাণ ডেকে আনে। তো ঠাকুর শ্রী শ্রী মাকে কি ভাবতেন? আত্মাশক্তি। তো তিনি ভাবতেন যে যদি কেউ আত্মাশক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেই চরম অকল্যাণ ডেকে আনবে। শ্রী রামকৃষ্ণ একান্ত সেবক ছিলেন হৃদয়। হৃদয়ের সেবা যত্নের অনেক পরিচয় আমরা জানি। সেই হৃদয় মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, কিন্তু তিনি তা সহ্য করে নিতেন। মাঝে মাঝে হৃদয় সারদা দেবীর সঙ্গেও দুর্ব্যবহার করতেন। এই প্রসঙ্গে একদিন শ্রী ঠাকুর হৃদয়কে সাবধান করে দিয়ে বললেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে আবার শ্রীমার দিকে তাকিয়ে বলেন, ওকে আর কখনো এমন কথা বলিস না, ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন। ঠাকুর বললেন যে আমাকে করছিস কর, কিন্তু ওকে করিস না, ওর ভেতরে যে আছে সে যদি ফোঁস করে তাহলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিন্তু রক্ষা করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ অবস্থায় শ্যামপুকুরে অবস্থান করছেন, সেখানে ভক্তরা তার চিকিৎসা করাচ্ছেন, শ্রীমা তখন ছিলেন দক্ষিণেশ্বরে। সেই সময় একদিন গোলাপ মা যোগেন মাকে বলেছিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার ওপরে রাগ করে কলকাতায় চলে গেছেন। যোগেন মার ওই কথা শুনে শ্রীমা কলকাতায় গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, তুমি নাকি আমার ওপরে রাগ করে চলে এসছো? শ্রীরামকৃষ্ণ বললেন, না না, আমি রাগ করব কেন, কে তোমাকে এ কথা বলেছে? উত্তরে শ্রীমা বললেন, গোলাপ বলেছে। তখন শ্রী ঠাকুর খুব রেগে যান। এরপরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণের কাছে গেলে তিনি তাকে ভৎসনা করে বলেন,
তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছ জানো? ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও। গোলাপ মা সেই কথা মতো শ্রীমায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর ওপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত। মানে নহবতে যে আছে মানে কি, শ্রীমা থাকতেন নহবতের ঘরে, তো তাই জন্য বলতেন যে নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর ওপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্যাতীত। তিনি বলতেন, আত্মাশক্তিকে অসম্মান করলে যেমন মানুষের চরম দুর্গতি হয়, তেমনি তিনি প্রসন্না হলে মানুষের পরম কল্যাণও হয়। সেবা প্রসন্না বরদা নুন্নাং ভবতি মুক্তয়ে, তিনি প্রসন্না হলে মানুষকে চরম পুরুষার্থ লাভের অভীষ্ট বর দান করেন। যোগিন মার একবার ইচ্ছা হল বৃন্দাবনে গিয়ে তপস্যা করবে। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে অসুস্থ। যোগিন মা তার ইচ্ছার কথা শ্রীরামকৃষ্ণকে জানালে তিনি খুব আনন্দ প্রকাশ করলেন। তারপরেই শ্রীমাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, ওকে বলেছ? ও কি বলে? মানে নিজে অনুমতি দিলেও তিনি কিন্তু শ্রীমাও অনুমতি দিয়েছেন কিনা সেটা জানতে চাইলেন। একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন সেবক লাটু, স্বামী অদ্ভুতানন্দ। শ্রীরামকৃষ্ণ তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তাকে এই অবস্থায় দেখে ঠাকুর বলেন, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো ময়দা ঠেসছে। আর একদিন তিনি লাটু মহারাজকে বললেন, দেখ এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নহবতে এনে দেখাবি, তারপরেই সবাইকে দিবি। এর পরবর্তী সময়ের ব্যাখ্যায় লাটু মহারাজ বলেছেন, জিনিসগুলোর দোষ কাটাবার জন্যই তিনি নহবতের মায়ের কাছে পাঠাতে বলতেন। শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, যে জিনিসপাতি আনে সব ওকে শ্রীমাকে দেখাবি, জানবি, নইলে তাদের উদ্ধার কেমন করে হবে। শ্রীরামকৃষ্ণ অনেক সময় ভক্তদের সঙ্গে মজা করতেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান স্ত্রী ভক্ত ছিলেন গৌরীমা। তিনি মাঝে মাঝে সারদা দেবীর সঙ্গে নহবতে থাকতেন। এমনি একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন, নহবতে সারদা দেবীর সঙ্গে আছেন। সেখানে শ্রীরামকৃষ্ণ তাকে কৌতুক করে বললেন, বলতো গৌরীদাসী তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরীমাও কৌতুক করে একটি গান ধরলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলে রাই কিশোরী। শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে তার জীবনের এবং পরিবারের অশান্তির কথা জানালেন। তিনি তার কাছে প্রার্থনা জানান শ্রীরামকৃষ্ণের কোনো দৈব ঔষধ দিয়ে যেন তার সংসারকে রক্ষা করে। তিনি সব শুনলেন ও মহিলাটিকে নহবতে পাঠালেন। তখন সে স্ত্রীলোকটি নহবতে এসে সব জানালেন। শ্রীমা তখন পূজায় বসেছেন। সব শুনে তিনি বললেন, আমি তো কিছু জানি না বাছা, তিনিই ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। মহিলাটি আবার শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, তিনি আবার তাকে নহবতে পাঠালেন। এইবার এইভাবে বার তিনেক চলার পরে শ্রীমা পুজোর একটি বেলপাতা তার হাতে দিয়ে সস্নেহে বললেন, বাছা এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন আসব। সকলে ভালো থাকবেন, চললাম।